র‍্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন বলেছেন, আগামী নির্বাচনকে ঘিরে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। মানবাধিকার সমুন্নত রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কাজ করবে র‍্যাব। ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর শেষে তিনি একথা বলেন। র‍্যাব ডিজি বলেন, আদালত থেকে দুই জঙ্গি পালানোর ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ের ঘাটতি ছিল। সম্প্রতি র‍্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি এম খুরশিদ হোসেনকে গ্রেড 2 থেকে গ্রেড 1 এ পদায়ন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং সহকর্মীদের সাথে নিয়ে দোয়া করেন। এরপর গণমাধ্যমের সাথে বিভিন্ন বিষয়ে আলাপকালে তিনি জানান, সামনে নির্বাচন, এ সময় দেশে অনেক ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। আমরা আশা করি সকল দল অত্যন্ত আনন্দঘন পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবে। এ সময় সাধারণত নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের রাজনৈতিক কর্মকাণ্ড গতিশীলতা পাবে। আমরা তৈরি আছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য, এবং সেজন্য যেটা বলেন নতুন পরিকল্পনা, নিশ্চয়ই আমাদের পরিকল্পনা রয়েছে। র‍্যাব সবসময় মানবাধিকারকে সমুন্নত রেখে তার দায়িত্ব পালন করবে, এটাই হচ্ছে মূলত আমার নতুন পরিকল্পনা। তিনি আরও বলেন, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে, এ ব্যাপারে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। দুজন জঙ্গি পালিয়ে গিয়েছে, হ্যাঁ এটা স্বীকার করবো না যে এটা আমাদের কৃতিত্ব, অবশ্যই এটা ব্যর্থতা ছিল। এবং শুধু একভাবে পুলিশকেও আমি বলি না যে এদের সঙ্গে অনেকের আমাদের একটা মানে কি বলা যায় সমন্বয় থাকার কথা, সেই সমন্বয়ের একটা গ্যাপ ছিল। এই সমন্বয়ের গ্যাপ থাকার কারণে ওখানে যেভাবে লোক থাকার কথা ছিল বা যখন ওখান থেকে রওনা করেছে, এখানে যাদেরকে ইনফর্ম করা ছিল, ইনফরমেশন দেওয়ার দরকার ছিল, সেক্ষেত্রে কিছু গ্যাপ ছিল, এই গ্যাপের কারণে এটা হয়েছে। জঙ্গিবাদ মোকাবেলায় সবার সহযোগিতা চেয়েছেন র‍্যাবের মহাপরিচালক। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।